কৃষক রামামূর্তির জন্য সময়টা আগের চেয়ে আলাদা। আবহাওয়ার এত বিরূপ আচরণের মুখোমুখি তিনি এর আগে হননি। ঘূর্ণিঝড়ের কারণে নিয়মিত নোনা জলে ভেসে যাচ্ছে তার জমি, এরপর শুষ্ক মৌসুমেও খরায় নষ্ট হচ্ছে শস্য। তারপর যা অবশিষ্ট থাকে সেখানে ভাগ বসায় জঙ্গল থেকে আসা প্রাণীরা, কেননা সেখানে তাদেরও রয়েছে খাবারের অভাব। আশেপাশে জঙ্গলে জল কম থাকায় শেয়াল গ্রামে হানা দেয়, পর্যাপ্ত জল থাকায় তারা এখানে চলে আসে, এইদিকেই থাকে এবং শস্যে হানা দেয়। দক্ষিণ পূর্ব ভারতের পুলিকাট হ্রদের এক ছোট্ট দ্বীপ ইরুক্কামে বাস করেন রামামূর্তি। চিল্কার পর এটি দেশের দ্বিতীয় বৃহত্তম হ্রদ। স্পট বিল্ড পেলিকান আর কালো স্টর্কের মতো বিরল প্রাণী আর জীববৈচিত্র্য সমৃদ্ধ এক ভাণ্ডার পুলিকাট। সাইক্লোনের আঘাতে পুরো উপকূলীয় অঞ্চলের ঢাল হিসেবে কাজ করছে এই জলাশয়টি, এমনকি নিকটবর্তী আঞ্চলিক রাজধানী চেন্নাইও এ কারণে ঋণী। কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে এখানকার দ্বীপের বাসিন্দাদের জীবন এখন হুমকির মুখে। শুধু কৃষকরা নন, চাপে পড়ছেন স্থানীয় জেলেরাও। দীর্ঘ শুষ্ক মৌসুমের কারণে এখানকার চিরায়ত সমাজ ব্যবস্থায় পরিবর্তন দেখতে পেয়েছেন সমাজবিজ্ঞানী গিডিও বালাসিঙ্গাম। তিনি গবেষণার অংশ হিসেবে এই অঞ্চলটি কিছুদিন পরপরই ঘুরে দেখছেন। যারা তামিলনাড়ু রাজ্যের ইরুক্কামের দক্ষিণ অংশে বাস করেন, প্রথমে তারা দ্বীপের উত্তরাংশ ধরে মাছ শিকার করতেন, কিন্তু এখন তা করছেন না, কেননা সেখানে এখন আর জল নেই। বড় জোর 1 বা 2 ফুট গভীর হবে, এটা এখন জলাভূমির মতো হয়ে গেছে, সেখানে মাছ ধরার সুযোগও কমেছে। অনেক মানুষ এরই মধ্যে দ্বীপটি ছেড়ে গেছেন। রামামূর্তির আশেপাশে আগে 160টি পরিবারের বসবাস ছিল, এখন অবশিষ্ট আছে মাত্র 40টি। শামুক ধরাই তাদের অনেকের বেঁচে থাকার প্রধান অবলম্বন, জানালেন সেখানকার একজন সম্প্রদায় প্রধান। যদি পর্যাপ্ত আয় না করি, কতদিন ঘরে বসে থাকতে পারবো আমরা? আমাদের সন্তান আর পরিবারের ব্যবস্থা তো করতে হবে, সেজন্য শামুক সংগ্রহ করতে 4-5 জন মিলে একটা নৌকা নিয়ে বেরিয়ে পড়ি। তবে তারা শুধু হ্রদের উপরিভাগে শামুকই ধরেন না, কিছুদিন হলো আরো গভীরে গিয়ে চুনাপাথরের সন্ধানও শুরু করেছেন। কখনো কখনো একসঙ্গে অর্ধশত নৌকা নিয়ে তারা বেরিয়ে পড়েন, সমুদ্রের গভীর থেকে তুলে আনেন টনকে টন পাথর। এই প্রবণতা কিভাবে স্থানীয় বাস্তু সংস্থানের ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে তার ব্যাখ্যা দিচ্ছিলেন সামুদ্রিক জীববিজ্ঞানী মধু মহেশ। পাথরের সন্ধান করার সময় মানুষ অনেকগুলো গর্ত তৈরি করে, কারণ পাথরগুলো সমুদ্র তলদেশের 2 মিটার নিচে থাকে। জল ঘোলা হয়ে যাওয়ায় সেখান থেকে মাছ আর কাঁকড়ারা চলে যায়। প্রাগৈতিহাসিক এসব পাথর স্থানীয় কারখানাগুলোতে বিক্রি হয়, সেখানে চিনি সাবান থেকে শুরু করে সিমেন্ট বা চামড়াজাত পণ্য সব কিছুতেই চুনাপাথর ব্যবহার হয়। জলবায়ু পরিবর্তন স্থানীয়দের রোজগারের ভিন্ন ভিন্ন উপায় বেছে নিতে বাধ্য করছে, এর কোনো কোনটি এখন বাস্তু সংস্থানকে ধ্বংস করে দিচ্ছে। কিন্তু স্থানীয়রাই আবার এই হ্রদের জীববৈচিত্র্য রক্ষায় প্রধান ভূমিকা রেখে চলেছেন। যেই মুহূর্তে তারা এই ভূমি ছেড়ে দিবে, সেই মুহূর্ত থেকে এই বাস্তু সংস্থান নিয়ে কথা বলার কেউ থাকবে না। কাজে আমরা খুঁজে দেখছি এখানে তাদের থাকা কিভাবে অব্যাহত রাখা যায়। এর একটা পরিকল্পনা ইকো পর্যটন। চেন্নাই থেকে সেখানে নিয়মিতই মানুষ আসছে, যদিও অল্প কয়েক ঘন্টার জন্য। পাশাপাশি এই হ্রদটি সারা বিশ্বের পাখি পর্যবেক্ষকদের কাছেও জনপ্রিয়। এখানকার বাসিন্দাদের জন্য একটি সুযোগ হতে পারে, বিশেষ করে মহামারীর পরের সময়টাতে।